আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা ফিরাউজ। দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গেল চব্বিশ ঘন্টায় শরীয়তপুরে পদ্মা নদীর পানি 10 সেন্টিমিটার কমে এখনও প্রবাহিত হচ্ছে বিপদসীমার 54 সেন্টিমিটার উপর দিয়ে। গত দুই দিন হঠাৎ করে পানি কিছুটা বৃদ্ধি পাওয়ায় নতুন করে আরও দুইটি উপজেলা গোসাইরহাট ও দামুদা প্লাবিত হয়ে নতুন করে পানিবন্দী হয়ে পড়েছে আরও 100,000 মানুষ। জেলার 6টি উপজেলায় এখন বন্যার পানিতে প্লাবিত। এতে পানিবন্দী হয়ে অসহনীয় দুঃখ কষ্টের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন 5 লক্ষাধিক মানুষ। এরই সাথে শুরু হয়েছে ব্যাপক নদী ভাঙন। এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে জাজিরা ও নড়িয়া উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার মানুষ। অন্যদিকে টাঙ্গাইলে যমুনা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও ধলেশ্বরী, ঝিনাই, বংশাই সহ সকল নদ নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এসব নদী সংলগ্ন নিচু এলাকার পানিবন্দী লোকজন ব্যাপক দুর্ভোগ পোহাচ্ছেন। করোনা ভাইরাসের পাশাপাশি বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় খাদ্যাভাবে ব্যাপক কষ্টে দিন পার করছেন নিম্নআয়ের মানুষ। এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 11,000 হেক্টর জমির ফসল। বন্যা ও নদী ভাঙনের খবর জানাতে কুড়িগ্রাম থেকে যোগ দিচ্ছে সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, কুড়িগ্রামে বন্যা ও নদী ভাঙনের সর্বশেষ পরিস্থিতি কি এবং ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন তারা কতটুকু সহায়তা পাচ্ছেন, কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? সাবলীন, আপনাকে জানিয়ে রাখছি যে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সার্বিক পরিস্থিতি কিন্তু ব্যাপক উন্নতি হয়েছে, মানুষজন কিন্তু ঘরে ফিরেছে। তবে এখানে একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যেটি হচ্ছে যে দীর্ঘদিন ঘরে পানি থাকার কারণে কিন্তু ঘরগুলো কিন্তু স্বাভাবিক হয়ে আসেনি। এইগুলো কিন্তু মেরামত সহ থাকার উপযোগী করে তোলার চেষ্টা করছে চরবাসীরা। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এই 1.5 মাস বন্যায় পানিবন্দী থেকে মানুষ কিন্তু দুর্বিষহ জীবনযাপন করেছে এবং এখনও কিন্তু তাদের এই বাড়িঘর মেরামত নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর একটি বিষয় রয়েছে যে এই 1.5 মাস বন্যায় কিন্তু জেলায় প্রায় 10,000 হেক্টর ফসলি জমি নষ্ট হয়ে গিয়েছে এবং পাশাপাশি বীজতলা নষ্ট হয়ে গেছে। ফলে চলতি আমন মৌসুম যেটি রয়েছে সেটি কিন্তু পরিপূর্ণ আবাদ নিয়ে কিন্তু কৃষকরা সংশয়ে রয়েছে। আর যেটি বলছিলেন, ইতিমধ্যে কিন্তু পানি কমার সাথে সাথে বিভিন্ন স্পটে নদী ভাঙন শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এই ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং যথাসম্ভব সহযোগিতা প্রদান করবে এমনটি বলেছে প্রশাসন। সাবদিনা, এই ছিল আমার কাছে কুড়িগ্রামের সর্বশেষ খবরাখবর। চঞ্চল, ধন্যবাদ। কুড়িগ্রাম থেকে বন্যা পরিস্থিতি ও নদী ভাঙন নিয়ে জানাচ্ছিলেন আব্দুল কুদ্দুস চঞ্চল। ঈদের শেষে কর্মস্থলগামী মানুষের চাপ বেড়েছে রাজবাড়ী দৌলতিয়া ঘাটে। সকাল থেকেই দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে মানুষ বাস, ট্রাক ও অন্যান্য গাড়িতে করে দৌলতিয়া ঘাটে ভিড় করছেন। এদিকে ভাঙনের কারণে মাওয়া ঘাটে ফেরি চলাচল সীমিত থাকায় ওই রুটের বেশিরভাগ যানবাহন গতকাল থেকে দৌলতিয়া ঘাটে ভিড় করছে। এতে তীব্র যানজটে ভোগান্তি বেড়েছে মানুষের। দৌলতিয়া ঘাট ব্যবস্থাপক জানান, এই নৌ রুটে 15টি ফেরি চলাচল করলেও তীব্র স্রোতে ফেরি পার হতে দ্বিগুণ সময় লাগছে, তাই যানজটের সৃষ্টি হয়েছে। তবে আগে যাত্রীবাহী গাড়ি পার করতে ঘাট থেকে 8 কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড়ে পণ্যবাহী ট্রাক থামিয়ে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। টেকনাফ শহরের এক মূর্তিবান আতঙ্ক বাহার ছড়া তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ লিয়াকত হোসেন। স্থানীয়দের অভিযোগ, মানুষকে জিম্মি করে টাকা হাতিয়ে নেয় লিয়াকত শুধু নৌঘাট থেকেই মাসে চাঁদা তুলতেন 6 লাখ টাকা। তার অত্যাচারে অতিষ্ঠ থাকলে ক্রসফায়ারের ভয়ে মুখ খুলতেন না কেউই। অবসরপ্রাপ্ত মেজর রাশেদ সিনহাকে হত্যার অভিযোগে আবারও আলোচনায় এ পুলিশ কর্মকর্তা। টেকনাফ প্রতিনিধি শাহিন শাহর তথ্যছবিতে আরও জানাচ্ছেন অভি ইসলাম। পুলিশ পরিদর্শক লিয়াকত হোসেন কক্সবাজার টেকনাফ উপজেলার বাহার ছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে যোগদান করেন চলতি বছরের জানুয়ারি মাসে। মাত্র 7 মাসে তার বেপরোয়া কর্মজীবনে চরম অসন্তুষ্ট ছিলেন এলাকাবাসী। দৈনিক ও মাসিক হিসেবে নৌকার খাট, মাছের আড়ত, মাছের গাড়ি, অটোরিকশা ও ব্যবসায়ী সহ বিভিন্ন খাত থেকে 100,000 টাকা অবৈধভাবে আদায় করতেন তিনি। এসব টাকা অনেক সময় লিয়াকত নিজেই সংগ্রহ করতেন। টাকা দিতে সমস্যা হলে বা সময় ক্ষেপণ হলে বেধরক মারধর করা হতো বলে অভিযোগ করেন স্থানীয়রা। ড্রাইভার
সাগর তীরবর্তী ইউনিয়ন বাহার ছড়ায় ১২টিরও বেশি নৌকার ঘাট রয়েছে। প্রতি ঘাটে গড়ে ১০০ করে নৌকা থাকে, আর প্রতি নৌকা থেকে ৫০০ টাকা করে চাঁদা নিত ওই পুলিশ কর্মকর্তা। ৫০০ টাকা করে প্রতি নৌকা থেকে নিত, ওদের নৌকা লামাটা নিশোধ আছে, ওদের তোমরা আমাদেরকে টাকা দিলে নৌকা লামতে পারবে। বারো মাসখানকারই আরো যাবে সময় এই যে এসআইয়া করতে মানে কি ২০০ আরো করতে আসবে। তার বেপরোয়া আচরণে সর্বশেষ বহিঃপ্রকাশ সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা রাশেদ হত্যাকাণ্ড। অভিযোগ আছে চেকপোস্টে হাত উঁচিয়ে মেজর সিনহা আত্মসমর্পণ করলেও গুলি করে তাকে হত্যা করে লিয়াকত। এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে কথা বলতে রাজি হননি টেকনাফ থানার ওসি তদন্ত এবং নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম এস দোহা। এ ঘটনায় লিয়াকত হোসেনকে এক নম্বর আসামি এবং টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসকে দুই নম্বর আসামি করে মোট ৯ পুলিশ কর্মকর্তার নামে হত্যা মামলা দায়ের করেছে সিনার বোন। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে কক্সবাজারের মানুষ। অভি ইসলাম, টিভি। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর গুগল প্লে বা উইন্ডো স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।